আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী। আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। প্রশ্নটি হচ্ছে, একটি নবজাতক শিশু জন্মের পর কখন তার চুল কামিয়ে ফেলা উচিত? এই বিষয়টি গুরুত্বপূর্ণ এ কারণেই, কারণ অধিকাংশ পিতামাতাই এই বিষয়টি নিয়ে ভুল করে ফেলেন। নবজাতক শিশুর শরীরের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে তার মাথার চুল। মাথায় চুল থাকার কারণে নবজাতক শিশুর দেহ থেকে মাথার মাধ্যমে তাপ বেরিয়ে যেতে পারে না, যার কারণে নবজাতক শিশুটি উষ্ণ থাকে এবং নবজাতক শিশুটির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এ কারণেই আমরা যারা শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছি, তারা সবসময় পরামর্শ দেই, 3 মাস বয়স হওয়া পর্যন্ত নবজাতক শিশুর চুল কামানো উচিত নয়। 3 মাস হয়ে যাওয়ার পর বাচ্চা যখন একটু শক্তপোক্ত হবে, তখন তার মাথার চুল কামানো যেতে পারে। তবে 3 মাস হয়ে যাওয়ার পরেও বাচ্চার চুল কামানো উচিত নয়, যদি সেই সময়টা শীতকাল থেকে থাকে, কারণ শীতকালে বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এ কারণে শীতকালে কখনোই নবজাতক শিশুর চুল কামিয়ে ফেলা উচিত নয়। শীতকাল শেষ হয়ে গেলে তারপরেই নবজাতক শিশুর চুল কামানো উচিত।